for your surprise. Yes. 3, 2, 1. পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। হাজার ঝগড়া ঝামেলার পরেও টিকে থাকে এই সম্পর্কটি, যেখানে থাকে রক্তের টান, আত্মার আত্মীয়তা। বড় ভাই মানে বাবার তুল্য আরেকটি মানুষ, ছোট বোন মানে আদরের রাজকন্যা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আছেন অনেক ভালো। আজকের ভিডিওতে কথা বলবো ঋতু এবং রাকিবকে নিয়ে। জানবো ঋতুকে কতটা ভালোবাসেন রাকিব। বোনকে হাজার সুন্দর লাগলেও কখনোই তার ভাই স্বীকার করে না যে তার বোনকে সুন্দর লাগছে। সব সময় এই ব্যাপারগুলো যেন মজায় উড়িয়ে দেয় এবং তার ছোট বোনকে রাগিয়ে দেয়। তবে তার মনে কিন্তু তার ছোট বোন একদমই রাজকন্যা, এটা কিন্তু প্রত্যেকটা ভাইয়ের কাছে। তেমনি রাকিবের কাছে ঋতুও রাজকন্যা। ঋতুকে অনেক বেশি ভালোবাসে রাকিব, যা আমরা তার প্রত্যেকটা ভিডিও এবং ব্লগে দেখতে পাই। ঋতু ছোট মানুষ, তবে সবসময় রাকিব ঋতুর পাগলামি এবং ইচ্ছাকে প্রাধান্য দিয়ে থাকে যাতে ঋতু কষ্ট না পায়। গত ব্লগে আমরা দেখেছি ঋতুর বার্থডে সেলিব্রেট করার জন্য রাকিব হোসেন একটি রিসোর্টে যায় এবং ঋতুর বার্থডে উপলক্ষে তিনি ঋতুর ইচ্ছা পূরণ করেন। ঋতুর 15টি বার্থডে উপলক্ষে তিনি 15টি উপহার দেন এবং তার পছন্দের আইফোনও গিফট করেন। অনেকদিন ধরে ঋতু রাকিবকে বলছিল তার আইফোন লাগবে, আর ফাইনালি রাকিব ঋতুর বার্থডেতে তাকে আইফোনটি উপহার হিসাবে দিয়েছে। রাকিব যেমন ঋতুকে ভালোবাসে, তেমনি ঋতুও রাকিবকে অনেক ভালোবাসে। প্রিয় বন্ধুরা, আপনারা রাকিব এবং ঋতুর জন্য দোয়া করবেন যেন তাদের ভাই বোনের সম্পর্ক সারা জীবন এভাবেই টিকে থাকে। বন্ধুরা, রাকিব হোসেনের এইরকম নিত্যনতুন আপডেট পেতে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে একটি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার বার্থডে গিফট হিসাবে এই ভিডিওতে তোমরা 2 লাখ লাইক করে দাও, তাহলে আমি অনেক বেশি খুশি হব। চলে যাচ্ছে, বাই বাই।